গুড মর্নিং বন্ধুরা, আমার বেবিটা উপরে কাওয়া দুটো ঝগড়া করতেছে, ওটা দেখতেছে। আমি ওকে তেল মালিশ করার জন্য বাইরে উঠানের মধ্যে রুদ্ধে বসিয়ে দিয়েছি। এখন আমি ওকে তেল মালিশ করে দেব। দেখো তোমরা সবাই আমি কিভাবে তেল মালিশ দিই। ওর মাত্র 8 মাস হয়েছে, 8 মাসে ও পুরো বসতে পারে, সব কিছু করতে পারে। এখন আমি ওকে তেল মালিশ করার জন্য রেডি করতেছি। রেডি করে ড্রেসগুলা খুলে তারপর আমি মালিশটা করে দেব। দেখো তেলের বোতলটা ও নিয়ে নিয়েছে, কিছুতেই সারতে চাইছে না, ও কান্না করছে, তেলের বোতল দেবে না বল। যাক বাবা, কোনো মতন করে একটু তেল নিয়ে নিয়েছি আমি ওকে। এখন ওকে শুয়ে দিয়ে আমি তেলটা লাগাবো। তেলটা ভালো করে মালিশ করাতে হয় ওদেরকে, না হলে স্কিনটা শক্ত শক্ত হয়ে যায়। সেজন্য তেলের বোতল আমি একটু তেলটা নিয়ে ওকে তেলের বোতলটা দিয়ে দিয়েছি। এভাবে আমি মালিশ করি আমার বেবিটাকে। তোমরা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখো এখন ও খুব আরাম পাচ্ছে, খুব মজা পাচ্ছে। আমি তেল মালিশ দিয়ে দিচ্ছি, ওটাকে এভাবে ভিতরে ভিতরে মুড়িয়ে দিতে হয়, আর পাটা যাতে বেন্ড না হয় সেজন্য আবার এই এই জায়গাটাকে এভাবে এভাবে করে মালিশটা দিতে হয় ছোট্ট বেবিদের, কারণ না হলে এই জায়গাটা বেন্ড হয়ে যায় একদম, মানে নরম। সেজন্য বাচ্চারা বোন তো এখনও নরম, তাই না? এই জন্য বেন্ড হয়ে যায়, সেজন্য এখানে এভাবে মালিশটা ভালো করে দিতে হয়। ওর আমরা খুব আরাম পায় মালিশ করে দিলে। যেদিন ভালোভাবে মালিশটা একটু বেশি সময় করে দেওয়া যায় তাহলে দিলে ওরা মালিশের পর স্নান করিয়ে তারপর লম্বা একটা টানা ঘুম দেয়। ওরা শরীরে খুব আরাম লাগে, সেজন্য ঘুমটা ভালো করে বেশি সময় করে ঘুম দেয়। আবার সেম ওই পায়েও সেম এভাবে মালিশটা সমান করে দেওয়া লাগে, কারণ দুটা সমান হলে ভালো। আর ভালো লাগলে গাইস লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আমাকে সাপোর্ট করেও আর শেয়ার করে দেবে একটু প্লিজ। সবাইকে বলছি, বাই বাই।